আবুলাবিস্তিক গড়ে গড়ে দিদিকে বলে তোমরা কারা গো মোহাম্মদ আমাদের ভাতিজা এবং আমার বিয়াই আমি তার সম্পর্কে ভালো করে জানি তোমরা তার কাছে যাইও না সে পাগল তার কাছে তোমরা যাইবা না আল্লাহর নবীর বিরুদ্ধে বলে মোহাম্মদ পাগল তার কাছে যাইও না আল্লাহর নবী ডাক দেওয়ার প্রভু গো আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে আমি দাওয়াতের কাজ কেমনে করব আল্লাহ ডাক দেওয়ার নবীজি ভয়ের কোনো কারণ নাই মানুষের দিলের মালিক আমি আল্লাহ আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল এদের দিন আমি আল্লাহ ঘুরাইয়া দিব অটোমেটিক এরা আপনার কাছে হাজির হয়ে যাবে ঠিকই দেখা গেল যাদের কাছে গিয়া বলে মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল বলে হ্যাঁ তুই বড় বড় নেত্রী নামছে কেন নেত্রী নামছে কেন এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না অনেক বড় পাগল অসাধারণ পাগল চলো একটু পাগলটা দেখে আসি পাগল দেখতে এসে দেখা দেখে আল্লাহর নবীর নূরানি চেহারা এত সুন্দর খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে নবীজি চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে না এই সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না আবার কি জানে পড়ে একটু শুনি নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত শুনি এখন না এই তেলাওয়াত কোন পাগলের হইতে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها بسنتك থেকে তারা কর এই লোক কোনদিন পাগল হতে পারে না তিনি আল্লাহর পয়গম্বর কালিমা পড়ে মুসলমান হয়ে তো উম্মে জামিল সে বদনাম করে আল্লাহর নবীর বিরুদ্ধে এবং লাকড়ি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যখন বাধা দেয় এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবুল আহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে যেই মাত্র এই আয়াত নাজিল হয়েছে তখন আবুল আহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়া কোমর ও কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন দাবিত হচ্ছে আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন আপনার চাষিও বিয়াইও উম্মে জামিল হাতের মধ্যে পাথর কোমরের মধ্যে কাপড় বান্ধা এতে বোঝা যায় মহিলা হামলা করবে একজন মহিলা যদি হামলা করে ইজ্জত আর তাহে কই অগণবীজি আবার উনি আপনার মুরব্বী ওনার ধাক্কা দেওয়া তো যাবে না আর মহিলা তো এমন এক জিনিস এমন বিপজ্জনক ধাক্কা যদি দেন ফিরে বের লেগে বিপদটা তো আপনার উপর বার আমার তো এমন লক্ষ্য করে দেখেন উম্মে জামিল সে পাথর লেগে গেছে রসুলকে মারবে কেমন হওয়া আবুকর সিদ্দিক বলে অসুবিধা হইতেছে না তো আরো অসুবিধা হইতেছে শেষ করে দেন আমার লক্ষ্য করে দেখুন পাথর নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য যখন গিয়েছে আবুকর সিদ্দিক রদি আল্লাহ কোন বলেন নবী গো আপনার চাষি এবং বিয়াই পাথর নিয়ে আসতেছে এমন কি করি নবীজি দেখো আবুকর চিন্তার কোনো কারণ নাই আমি মহান আল্লাহ কোরআন পড়ব মহান আল্লাহ আমার হেফাজত করবেন এই বলে রসুল আরম্ভ করে দিছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম উম্মে জামিল কাছে গিয়া কয় এ আবু বকর একা একা বসে রইছ তোমার সাথী মোহাম্মদ কই আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দেখি আমার পাশে বইয়া কোরআন শরীফ পড়তেছে নবী দেখতেছি আর কানে শুনতেছি মহিলা জায়গায় মোহাম্মদ কও তা তো বোঝা যায় দেখে না তো দেখে না তোমার আমি কইলাম কি উম্মে জামিল হুমকি দেয় তার ভাগ্য ভালো তার কপাল ভালো পাইলাম না লুকাইয়ে গেছে লুকাইয়ে গেছে পাইলাম না হ্যাঁ ভাগ্য ভালো আর না হ্যাঁ আন্দাজ পাইছে না আমার ডাবল হওয়া
ডাবল হওয়ার মানে দেড় যারা চালা এক সর্দারের বউমি আরেক সর্দারের কন্যা আবু জাহেল আমার বাপ আবু লাহাব আমার স্বামী আর জেনে ফেলল ডাবল হওয়া ডাবল হওয়ার কেমনি হইল সব তোর ভাঙ্গে কোয়া যায় না বিপদ তো আছে কমার ডাবল হওয়ার পাইলাম না তার ভাগ্যবালা আবুকর সিদ্দিক বলেন আমি দেখি তুই দেখস না হিরো বুঝলাম না দেখে দাদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান সে যখন চলে গেল আবুকর সিদ্দিক বলেন হুজুর আমি দেখি সে দেখলো না কেন আল্লাহর রাসূল আবু বকর তুমি কি কোরআন শরীফ পড়ো না আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানাইয়া দিয়েছেন وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين يؤمنون بالآخرة حجابا مستورا هلو بي آپنا تقول قرآن شريف بولے تقول آپنا অবিশ্বাসী বেঈমান কাফেরের মাঝে আমি আল্লাহ হিজাবাম মাসতুরা গোপন পর্দা দিয়া আপনারে ঢেকে ফেলি রাসূল বলেন আবু বকর গোপন পর্দাটা কি জানো ওয়াল্লাহু আলম রাসূলহু আল্লাহ রাসূল বলেন আমি যেই দিকে দেখাই সেই দিকেই দেখি অসংখ্য ফেরেশতা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে আবু জাহেল আবু লাহাব ক্ষুব্ধ হইয়া দুই ছেলে রসুলের দুই মেয়ের যে বিয়া করেছিল মনে আছে তো রসুলের কম একটার নাম উতবা আর একটার নাম উতাইবা রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে দুই মেয়ে এই দুই ছেলের কাছে বিয়া দিয়েছিল কথা বুঝলেন এখন সে এই দুইজনের এটা কেনা কয় তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে আমার এবং তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে অতএব তোমরা দুজন গিয়ে মুহাম্মদের সামনে বলতে হবে আপনার আল্লাহ টাল্লাহ মানি না আর একটু জোরে কর না আল্লাহ টাল্লাহ যেমন বোঝা যায় সাটা জোরে কম ঠিক কেমন অবজ্ঞা অবজ্ঞা কেমন চিন্তা করে নিম কারাম কারে কয় জোরে কম ঠিক না তো গিয়া বলবি আল্লাহ টাল্লাহ মানি না আর মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসতে হবে আর না আমি মনে করব তোমরা আমার অবাধ্য আর আমার অবাধ্য হইলে যে কিছু পাইবা না এটা তো বুঝো যেমন বাপ ইমুন ফুলা এটা তো বলার দরকার ছিল আপনার কথা না মানলে অবাধ্য আর আল্লাহর কথা না মানলে আর বড় অবাধ্য ঠিক কিনা আপনার কথা না মানলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হব আর আল্লাহর কথা না মানলে নবীর কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত হব অনেক সাহাবীরা তো এরকম করছেন যে বাড়ি ঘর ছাড়তে রাজি কিন্তু আল্লাহ রসুল ছাড়তে আর তো ধরে কর না গভীর অজুনিতে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আমিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে একজন বাঁকা হইয়া দাঁড়াইছে সুজা হইয়া দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে দাঁড়ায় বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ আল্লাহ নবী যে মাত্র জিজ্ঞাসা করলেন উনি ডাকতে হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি আব্দুল্লাহ আল্লাহর নবী বলেন কোন আব্দুল্লাহ অবনবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আব্দুল্লাহ আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা তার বাপ চাচা ধনী ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সোজা হইয়া দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খালি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোন হামে কাপড়ের টুকরা আল্লাহর নবী বলেন আমার আব্দুল্লাহ এই অবস্থা কেন
শীতের মধ্যে তরতর করে কাঁপতেছে কিন্তু কোনো কথা বলে না কোনো ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নোনারি চারা যদি এক নজর দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহর নবী বলেন কি হলো তোমার এই অবস্থা কেন আব্দুল্লাহ নাম হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে যেতে হবে আর না কয় মুহাম্মদের দরবার ছেড়ে যেতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বের হওয়ার সময় বলল কাপড় চোপড় গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন গড়ে বসে থাকবো আপনার দরবারে আসবো না আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম ওগো চাচা কাপড় হারাতে পারি ইজ্জত সম্মান হারাতে পারি আমি সর্বহারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে আল্লাহর নবী আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছি আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম মা গো মা একটা কাপড় দেন না আমি আমার লজ্জাস্থান দেখে বিশ্ব নবীর দরবারে যাব ও গো মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোনো রকমের লজ্জাস্থান দেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন আল্লাহ নবী ডাক দিলেন আব্দুল্লাহ আমার গড়ে হুজুরে শরীফ এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে কিনা নাই এরপর থেকে আব্দুল্লাহ জুল বাগাদাইন হয়ে গেল এখন খালি আব্দুল্লাহ না এখন টাইটেল লাগছে আল্লাহ নবী না একজন আব্দুল্লাহ বল তোর কোন আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ দাদে হুজুর দুনিয়ার কোন আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত নবীজি আপনি বলেছেন শাহাদতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন শাহাদতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকি আসে না আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত অগ্নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করেন নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো কোনো কবুল হইতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হলো না ফিরে আসবেন আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি ইন্তেকাল করলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল শাহাদতের সওয়াব তাকে দেওয়া হয় আমার আব্দুল্লাহকে গোসল দাও কাফন পড়াও আমি নিজে জানাজার নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরে পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবীরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামব নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কবরে নামে
দুই কান হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলেন রে আব্দুল আসাবিরা দে লাশটা আমার হাতে দে একটু জোরে কর না দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবীরা দৌড়ে কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে মাটিতে গড়িয়ে কান্না আর বলে আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবু রাবের ছেলে জামাল বাবা তেমন ছেলে ওতমা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে ওগো মুহাম্মদ আপনারা আল্লাহ টাল্লাই গুলো আমরা মানি না আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তাফসীরে মাজহারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে হ্যাঁ প্রভু আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না বাস্তবিক যাদের ভিতরে ইমান আছে ইমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত করবে না এর নামই হলো ইমান বলে কোন ঠিক না জীবন উৎসর্গ করতে পারে কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না ঠিক আমার আল্লাহর নবী আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম আর তো জোরে কর না সকলের চেয়েতে বেশি না কম নবীজি কান্দেন আর বলেন প্রভু গো আমার সামনে কামলে কয় তুমি আল্লাহ টাল্লাহ এত বড় নিমক কারাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি আল্লাহ ডাক দেওয়ার নবী গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র্য টান মারে দুঃখ লাগে না না লাগে নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না আপনার ছেলে আপনাকে যদি দারিদ্র্যে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা শুনে বেড়ে টানে আপনার কষ্ট লাগে না লাত্তি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করে না রেখে তাহলে আল্লাহ ডাক দিয়ে বলেন অবনবী জয়ী আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস্ত করি না
আমার নবীর বিয়াদব আমি আল্লাহ ছাড় দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানাইয়া দিলাম নবীজি এখন বদদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও ছড়ায়া দাও আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও আল্লাহর নবীর দোয়া হোক বদদুয়া হোক জবান থেকে বের হতে দেরি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না ঠিক